শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আপনার নাম? মোহাম্মদ কামাল উদ্দিন সর্দার। মরহুম বিলাত হোসেন সর্দার। মরহুম বিলাত হোসেন সর্দার। মৃত্যু মা সালেহা। ঠিকানা? ঠিকানা ছিল, আমি কিন্তু 6 বাংলা দিছি। আমার অরিজিনাল ঠিকানা ছিল সরাতপুর, শরীবেশ্বর গ্রাম, পোস্ট অফিস সোল্লা। স্বাধীনতার আগে আর কি পাকিস্তান বেরোলে আমি আনসার ব্যাটালিয়নে ছিলাম। আচ্ছা। এরপর ওইখান থেকে 3 মাস ট্রেনিং দেওয়ার পরে আমরা বাড়ি আসছি। বাড়ি আসার পরে এখানে আবার 25 মার্চ 1971 যখন রুকনিপুর মেন দিবস থেকে মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করলো বঙ্গবন্ধু নির্দেশে 7.5 কোটি মানুষ, তখন আমরা 3.5 হাত লাড়ি বাসের লাড়ি দিয়ে তখন আমরা জুবলি স্কুল মাঠ মেহেন্দিগঞ্জ ট্রেনিং করি। সেখানে আমাদের ট্রেনিং কমান্ডার ছিল মানে ওই জয়নাল চৌকিদার, এরপর মোহতার ভরাজি, এরপর হায়দুল হক বেনু জমদ্দার, এরপর খানের কমান্ডার। এরা ট্রেনিং করার পরে এরপর আমাদের বরিশাল নিয়ে যা মঞ্জু ভাই মহিদ্দিন ভাই নেতৃত্ব নেওয়ার পরে আমরা বরিশাল ব্রিজ পার্কে যাই, TNT অফিস এটা বলে, ওইখান থেকে ওইখানে 1 সপ্তাহ থাকা। এরপর আমাদের ভাগ করে দিল, আমাদের দিল বেলতলা নাজিরবাড়ি হাই স্কুল, আর কেউ রে দিল আমের বেলতলা মাদ্রাস, আমাদের দিল নাজিরবাড়ি হাই স্কুল। এই দেওয়ার পরে 25 মার্চ যখন ওরা পশ্চিম পাকিস্তানের হানাদার বাহিনী ওরা যারা বোম্বিং করলো আমাদের ক্যাম্পের উপরে, তখন আমাদের ঝুনারে 2টা স্টিমার ছিল, একটা ছিল তালতলি একটা ছিল ঝুনার, আমাদেরও কিছু লোকজন ছিল। তখন আমরা ওইখান থেকে আর ওই আমাদের 3টা ক্যাম্প ছিল, তখন ওইখান থেকে আমরা আন্ডারগ্রাউন্ডে চলে যাই মানে আউট হয়ে যাই। আউট হয়ে যাওয়ার পরে তখন আর কি আমরা এই গেরিলা মানে যুদ্ধ করতেছি মানে এখন ওরা ওদের সাথে তো আমরা সামগ জিততে পারি না। তখন আমরা বাগানে আপনার সেখানে আছে বিভিন্ন ইজলা মুলাদি মেহেন্দিগঞ্জ, এরপর জালকাড়ি উজিরপুর, এরপর বন্যদী আগের যারা বিভিন্ন জায়গায় গেছে। এরপর যখন দেখছি যে ওরা 25 মার্চ দিবাগত রাত্রে যখন সারা বাংলাদেশ মানে গ্রাহ করিয়া লাইন, তখন আমাদের আর অস্তিত্ব নেই। তখন আমাদের সাথে কিছু লোক আমরা ভারতের উদ্দেশ্যে রওনা করছি, বেনা বলিয়া সাতক্ষীরা লাইয়া আমাদের বললো যে আমাদের ট্রেনিং কমান্ডার যে সেনাবাহিনী নৌবাহিনী এয়ারফোর্স আর গিয়া পুলিশ মিডিয়ার আনসার এরা কেরা আছেন, এগুলো ব্যাগ করাইলো বাংলাদেশের ভিতর।
আর আর যারা এরা ট্রেনিং প্রাপ্ত নাই এরা আগে ভারতের ভিতর গেল গিয়া যাওয়ার পরে আমরাও ভারতের রওনা দিয়েছি করছি। মহানগরের যে কমান্ডার মুখলিসুর রহমান এদের বাড়ির দোষ হয়েছিল, হ্যাঁ উনি এখন মহানগরে দেখতে আসে। তখন ওইখান থেকে আমরা এই মেহেন্দিগঞ্জ যাওয়ার আসি। মেহেন্দিগঞ্জ সব জায়গায় মানে আমি আটই ডিসেম্বর বরিশাল স্বাধীন হয়ে গেছে, কিন্তু মেহেন্দিগঞ্জ আমার হিজদার স্বাধীন হয়ে গেছে, এরপর মুলাদি স্বাধীন হয়ে গেছে, অন্য অন্য জায়গা হয়ে গেছে, মেহেন্দিগঞ্জ সারেন্ডার হয় না। মেহেন্দিগঞ্জে তিন দিন পর হয়েছে, উনিশ তারিখে হওয়ার পরে তখন আমরা মেহেন্দিগঞ্জে আসি। সাহিত্যদের দিয়ে গ্রহ করি মানে কুদ্দুস মোল্লার নেতৃত্বে বেস কমান্ডার আমাদের তিনটা মাস, তখন আমরা আসি। আসার পরে তখন এখানে সারেন্ডার করে না, সারেন্ডার না করেনে আমরা সমস্ত চারিদিকে একত্র হয়ে গ্রহ করি, তখন আর কি ওদেরকে সারেন্ডার করাই। তখন আমাদের ওই প্রথম দিন আমরা ওদেরকে ইয়ে করতে পারি না, মানে আক্রমণ করতে পারি না, না করলে বাজারে কিছু আগুন দেওয়া হয়েছিল, মানে কিছু আগুন দেওয়ার পরে ওরা মহিষা এমনভাবে করছে থানার ভিতর, তখন আর কি ওরা একটা মহিলা দিয়া মানে ওই পিস কমিটির এক মেয়ে আসিল, তো ওরে থানার ভিতর পাঠাইয়া সারেন্ডার করতে বলাইছিলাম। বলার পরে ও হেয়ার বড় সারেন্ডার করে না, তাই বড় দরগা সব সারেন্ডার করছে, মাঝিয়া দরগা সারেন্ডার করে না। শেষে মানে আগুন পানি দিয়া ওরে হেয়ারে আক্রমণ করা হয়েছে, আমি আরে বরিশাল লাগে টানাইয়া হেয়ারপর এরকে হত্যা করা হয়েছে, মারা হয়েছে। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।